মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে আগের দিনের যারা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার সাগরিকা হাজরা চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও, নইলে বড় সারপ্রাইজ কিন্তু তোমরা মিস করে যাবে। খুব সুন্দর হয়েছে, আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে একটা গেম করিয়েছি, সেই গেমটা তোমরা খুব মজা নেবে এবং খুব আনন্দ পাবে। তো আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো একটা ছোট্ট করে ফ্যাশন শো রেখেছি, চুড়িদার ফ্যাশন শো। তো সেটা আমি করব না, করব মাকে দিয়েই, মাকে পড়িয়েছি, একটা একটু অন্যরকম ভাবে করেছি। অন্যরকম ভাবতে একটু গান থাকবে, তার সাথে মাকে একটু নেচে দেখাতে হবে চুড়িদারের সাথে কিরকম লাগছে। তো তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আর দেরি না, দেখে নিই। আজকে প্রথম শোয়েতে মাকে একটা লাল রঙের চুড়িদার পরিয়েছি, তো চলো দেখে নিই কিরকম লাগে। এবার মাকে একটা পিঙ্ক কালারের চুড়িদারে দেখে নি কেমন লাগছে। আর নাচগুলোও কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে কেমন হচ্ছে। তো বুঝতেই পারছো বয়স হয়ে গেছে, আমাদের মতো না হলেও কিন্তু মা যে চেষ্টা করেছে সেটাতেই অনেক। এরকম সবাই চেষ্টা করলে বয়স্ক মানুষদের মনে কিন্তু আরো আনন্দ ভরে উঠবে জীবনটা। তো চলো আর বেশি বকবক না, দেখে নি। তো পিঙ্ক কালারের ড্রেসে মাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। নাচটা কিন্তু কেমন হয়েছে? নাচটা অনেক শেখানোর পর কিন্তু ভালোই করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানাবে, এবং যাদের বাড়িতে এরকম শাশুড়ি আছে তারাও কিন্তু করে দেখো, মজা পাবে, সবার ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো চলো, মা এবার একটা সাদা স্কার্ট পরেছে, লং স্কার্ট। তো সাদা ড্রেসটায় কেমন লাগছে দেখে নিই। চলো পরবর্তী গানে চলে যাই। সাদা ড্রেস, লাল নিচের লং স্কার্ট পরে মা কি শোনাতে চাইছে এবং কি দেখাতে চাইছে সেটা দেখে নিই। চলো তো চলো পরের আরেকটা ড্রেসে চলে যাই। তো মা আরেকটা সিম্পল চুড়িদার পরেছে, দেখে নিই তাতে কিরকম লাগছে। ফ্রেন্ডস, তোমরা হয়তো মনে করবে যে আমি জোর করে মাকে এইগুলো করিয়েছি, তো মোটেই না, এরম কিছুই না। তো যাই হোক, তবু তোমাদের সামনেই একবার মাকে জিজ্ঞাসা করছি যে মায়ের এই ড্রেসগুলো পরে কেমন লেগেছে, মায়ের মুখ থেকেই শুনে নেব। তো মা বলো, বসবে কি? বসে বলবে? ঠিক আছে বলো, তোমার এই ড্রেসগুলো পরে কেমন মনে হয়েছে? ছ্যাবলাপোনা মনে হয়েছে কি? ছ্যাবলাপো হলো, আমার এটা ভালোই লেগেছে, কেন আগেকার দিনে এতটা ছিল না, কিছু কিছু ছিল, কিন্তু আমি এখন যে ড্রেসটা পরে আছি এটা আমার তখনের ড্রেস। হ্যাঁ, মা যে ড্রেসটা পরে আছে এই ড্রেসটা তখনের সময়। তো যাই হোক, মা বলেছে ছ্যাবলাপোনা হলেও ভালো লেগেছে। যাই হোক, ও ফ্রেন্ডস, তোমরা সবাই শুনে নিলে মায়ের মুখ থেকে কথা, সেই জন্যই সাহস করে বলছি তোমরাও সাহস নিয়ে বাড়িতে লেগে পড়ো এইরকম করতে। এইরকম করতে বলতে একটু মজা পাওয়ার জন্য করো, তো দেখবে ভালো লাগবে, মনটা একঘেয়েমি সংসার লাইফের থেকে একটু অন্যরকম হবে, কথা দিচ্ছি। আজকের ভিডিওটা বেশ মজা হচ্ছে, আমি নিজেই মানে শুট করছি, এতে আমার নিজেরও খুব আনন্দ হচ্ছে, মা নাচছে দেখে আমি আর বসে থাকতে পারছি না। তো সেই জন্য মাকে বললাম যে মা এই শেষ গানটা আমি আর তুমি দুজনে মিলেই করবো। তো মা যে ড্রেসটা পরেছে দেখলে তোমরা, ওই ড্রেসটা পরেই নাচ হবে।